ভিডিও দিতে চলেছি। এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। গুণ করার সহজ পদ্ধতি, গুণ করব কিভাবে এবং এই গুণ করার যে সহজ পদ্ধতি এটা একটা দেখানো হচ্ছে, এবং এই গুণগুলো কিভাবে কত সহজে করা যায় তারই একটা পদ্ধতি আজ দেখাবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আছে এআরটি, এই যে পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যা হতে পারে। প্রথমে আগে সূত্রে আসছি। প্রথম পদ্ধতি হচ্ছে নাম্বার ওয়ান, বি এর সাথে বি গুণ করব, অর্থাৎ বি স্কোয়ার হবে, তাহলে এই সংখ্যাটা বসে যাবে। তারপরে হচ্ছে দু নম্বর পদ্ধতি, দু নম্বর করবো, কী করতে হবে না, সি এর সঙ্গে এক যোগ করব এবং তার সঙ্গে আবার এ গুণ করব, এইটাই বসে যাবে। অর্থাৎ কী হবে না, এ অফ সি প্লাস ওয়ান। তো এখানে যদি বসিয়ে দিই এ গুণিত সি প্লাস ওয়ান, এই সংখ্যাটা বসে যাবে এর উত্তর। এবার যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখাতে চাই বিষয়টা, সাপোজ কনসিডার করছি 45, 45-এর সঙ্গে যদি আমি 45 গুণ করি কত সহজে আমি এর মান বার করতে পারবো, মুখে মুখে বার করতে পারবো। অর্থাৎ প্রথম প্রসেস ওয়াইজ যদি বলি, তাহলে 5-এর সাথে যদি 5 গুণ করি তাহলে হবে কত, 25। আর দু নম্বরটা বলেছি 4-এর সঙ্গে 1 যোগ করে নিচ্ছি, মানে হয়ে গেল 5। তারপরে কী করবো, 5-এর সঙ্গে আবার 4 গুণ করে দাও, 4×5=20, এই 20 সংখ্যাটা বসে যাবে। আর আমরা জানি 45-এর সঙ্গে 45 গুণ করলে 20 2025 হবে। এর এক্সাম্পল আছে আরও, আমি ধরে নিচ্ছি সাপোজ 75-এর সঙ্গে 75 যদি গুণ করি তাহলেই বা কত হয়, এটাও হবে 25 5×25, এবং 7×8, অর্থাৎ 7-এর সঙ্গে 1 যোগ করে নিচ্ছি 8, তাহলে 8-এর সঙ্গে আবার 7 গুণ করে দাও, 7×56, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 5625। একই রকমভাবে আমরা যদি করি আর একটা প্রবলেম, অর্থাৎ যদি এরকমভাবে 55-এর সঙ্গে 55 গুণ করলে কত হয়, 55-এর সঙ্গে 55 গুণ করলে কত হবে, এই প্রসেসে আমি বার করতে পারবো। 5×25 আর 6×5 5×30। আরও একটা দেখাচ্ছি 85-এর সঙ্গে 85 গুণ করলে কত হবে, এটা হবে 5×25, এটা 8×9 9×8 8×9 72, তাহলে খুব সহজেই 7225 পাচ্ছি। এইভাবে এই গুণগুলো খুব সহজে আমরা করে দিতে পারছি। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেল আইকন টিপবেন, সাবস্ক্রাইব করুন, আরও বেশি বেশি ভিডিও পেতে আমাকে সাহায্য করুন। আজকের ভিডিও এই পর্যন্ত।